ইতিমধ্যে প্রমাণ করেছেন যে 15 বছর ধরে শুধু আওয়ামী লীগ নয়, সরকার নয়, একটা আন্তর্জাতিক চক্র, যে চক্র বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিকে, বিএনপিকে, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার যে হীন অপচেষ্টা কূটকৌশল নিয়েছে, আজকে 15 বছর পরে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি তাদের সমস্ত অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি এবং এই রাজনীতির তরুণ ধারক এবং বাহকেরা। বাংলাদেশের রাজনীতির যে পরিচ্ছন্ন ধারা রাজনীতি বিএনপি এবং মুক্তিযুদ্ধের রাজনীতির ধারা বিএনপি সূচনা করেছিলেন, সেই বিএনপির প্রাণস্পন্দন আমাদের ছাত্ররা, যারা যাদেরকে বলা হয় বিপ্লবী বুদ্ধিজীবী, সেই বিপ্লবী বুদ্ধিজীবীরা যারা এই সমাজের অনগ্রসর পশ্চাৎপদে এই সমাজকে আলোকিত করার জন্যে, সমাজকে ভবিষ্যৎমুখী করার জন্যে, ভবিষ্যৎ প্রত্যাশার নেতৃত্ব পূরণের জন্যে, যে আমাদের আশা এবং ভরসার প্রতীক বাংলাদেশের ছাত্র সমাজ, যে বাংলাদেশের ছাত্র সমাজের গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছেন, যারা এই দুঃশাসন থেকে মুক্তির জন্যে, বাঙালিদের নেতৃত্ব, জাতীয়তাবাদী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যে 1954 সালে বাংলাদেশের নেতৃত্বকে বিজয়ী করার জন্যে শাসকের বিরুদ্ধে বিজয় নিয়ে এসেছিলেন, 1962 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 90 গণতন্ত্র ফিরানোর প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ। আজকের এই সংবেদনশীল, এই বুদ্ধিজীবী হিসাবে পরীক্ষিত ছাত্র সমাজ আগামী বাংলাদেশকেও এই হাসিনার দুঃশাসন থেকে মুক্ত করার প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যৎ কারিগর এবং নেতৃত্ব। আজকে আপনাদের এই সভায় আমি ইতিহাস পর্যালোচনা করা বা জ্ঞান অর্জন করা বা আপনাদেরকেই ভবিষ্যতের এই দুঃশাসন থেকে মুক্ত করার জন্যে আপনাদেরকে চিন্তা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের এই কথাগুলো বলছি। অতীতের যতগুলো আন্দোলন রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃত্ব আন্দোলন সংগ্রামের মাঠে আসার আগে ছাত্র সমাজ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন, সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের দুঃশাসন বিরোধী আন্দোলন, যার দূরদৃষ্টির কারণে তলাহীন ঝুড়ির বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ হয়েছিল। আর আজকে যারা ক্ষমতাসীন তাদের নতজানু পররাষ্ট্রনীতি, তাদের ভারতের তোষাবুদির কারণে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে এই খুঁটি হাসিনার পতন ঘটাতে হবে। বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন 1971 সাল নয়, 69-70 গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক বীর চট্টলার বীর সন্তান, যাকে আমরা সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের অন্যতম সিপাহসালার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল্লাহ নোমান এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে। জনাব আব্দুল্লাহ নোমান বক্তব্য শুনবেন, স্লোগান দিয়ে না বক্তব্য শুনবেন, অনেক অনেক তথ্য সমৃদ্ধ বক্তব্য, এই তথ্যগুলি আমাদেরকে আত্মস্থ করতে হবে, তাহলে আমরা আওয়ামী লীগকে ফেস করতে পারব। ধন্যবাদ। জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, এই আলোচনা সভার প্রধান অতিথি চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং মঞ্চ উপবিষ্ট জনাব নজরুল ইসলাম খান, শওকত মাহমুদ, ডক্টর সাদাব হোসেন, এবং আমাদের আজকে অতিথি বক্তা তাদের রেজা কিবরিয়া,
অন্যান্য নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, আজকে এই আলোচনা সভায় উপস্থিত সংগ্রামী আমার দলের এবং মুক্তিযোদ্ধাদের সময় সহকর্মীবৃন্দ, আলোচনা দীর্ঘকাল চলছে, আরও আলোচনা হবে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলাম, গ্রামাঞ্চলে মুক্তিযুদ্ধ করেছি, কিছুটা সংগঠক হিসাবেও ছিলাম। এবং আমাদের মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানের বিজাতীয় শাসন শোষণের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, এটা আমরা অনুভব করেছিলাম। তাই যুদ্ধের আগে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যার কারণে আমার বিরুদ্ধে তৎকালীন সামানি মার্শাল কোর্ট 7 বছরের কারাদণ্ড, 10 ব্যাগ এবং স্থায়ী অস্থায়ী সম্পত্তি ব্যয় করতে হবে। এরপরেও কিন্তু আমাদেরকে আন্দোলন থেকে বিরত রাখতে পারে নাই, আমরা লড়াই করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, লড়াই করে বাংলাদেশ অর্জন করেছি, ভবিষ্যতেও আমাদেরকে লড়াই করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নানা ধরনের অশেষ দুঃখ দুর্দশা, অর্থনৈতিক মুক্তি আমাদের আন্দোলন করতে হবে, এর বিকল্প কিছু নেই। এটা যদি করতে হয় তাহলে আজকে প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য ছাড়া কোনোভাবে এই বিশাল একটা আন্দোলন সংগ্রাম লড়াই সেই লড়াই আমরা সাকসেসফুল হতে পারব না। তাই আন্দোলন সংগ্রামের আহ্বানে আমরা অনেক সময় করেছি এবং জাতীয় এই সংগ্রাম বিরোধী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্ব ছিল যে সরকারের বিরুদ্ধে যারা তারা সরকার সম্পর্কে সরকারকে সহযোগিতার কথা বলবে, সরকারের বিরোধিতা করবে এবং সরকারের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলন এনে সরকারকে সরকারের দখল করতে পারবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আন্দোলনে সামনে ছিলেন বলে সরকারের প্রথম আন্দোলনকে তার আন্দোলনের মাধ্যমে আরও ত্বরান্বিত হতো, এ কথা উপলব্ধি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই উপলব্ধিতে সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে নিক্ষিপ্ত করে। আমরা জানি রাজনীতিতে জেল জুলুম আছে, নির্যাতন আছে, কিন্তু এই নির্যাতন জেল জুলুম যে পর্যায়ে একটি শাসনতন্ত্র বর্তমানে দেশে যেটা আছে সেই শাসনতন্ত্রে যে জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার সেখানে রয়েছে। কিন্তু এই সরকার শাসনতন্ত্র মানে না, এই সরকার একদলীয় শাসন করে দেশকে অন্ধকারের দিকে ফেলে দিয়েছে। দেশের মানুষের কথা বলার অধিকার নেই, খাওয়া পড়ার অধিকার নেই, তাদের সাংবিধানিক অধিকার বেঁচে থাকা সে বেঁচে থাকার অধিকার দেয় গুম খুন করে রাজনৈতিক কর্মীদের। আজকে দেশান্তরে অনেকে পাঠিয়ে দিয়েছে, গুম খুন করে অনেককে হত্যা করে। এই সরকার হত্যাকারী নির্যাতনকারী একটি সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কারণ লড়ার জন্য আমাদের দলের যে স্বাভাবিক কার্যক্রম, এই স্বাভাবিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের কর্মী নেতাদের সমগ্র জাতির মধ্যে এটা প্রতিত হতে হবে যে বিএনপি জাতীয়তাবাদী দল একটি সরকার পতনের আন্দোলন করছে এবং সরকার পতনের আন্দোলনের ইঙ্গিত পেলে, ইশারা পেলে আমার মনে হয় দেশের জনগণ উদ্বুদ্ধ হবে এবং এই সরকারের পতন ঘটাবে। আমরা স্বাধীনতা যুদ্ধে আমাদের নেতা অনেক যুদ্ধের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং আমাদের নেতা দেশে অর্ধাবস্থ চিকিৎসা ব্যবস্থার জন্য অর্থনৈতিক কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচিকে ধারণ করে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আপনাদের কাছে আহ্বান আছে যে সরকার জনগণকে বুঝতে হবে যে আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ এবং জনগণকে বুঝতে হবে এই সরকারের পতনের আন্দোলন আমরা করছি, সেই পতনের আন্দোলনের একটি চিপ যদি জনগণ বুঝতে পারে, সরকার বুঝতে পারে, তাহলে তার ভিন্ন চরিত্র রূপ লাভ করবে। আমি আমার বক্তব্য বিজ্ঞপ্তি করবো না, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমি আশা করব আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই সরকারকে পতন ঘটাতে পারব, সেটা খুব বেশি দূরে নয়। জাতীয় ঐক্য গঠন করে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই
খুনি সরকারের পতন ঘটবে এটা আমরা আশা করি বিশ্বাস করি। এবার আমাদের মাঝে